এটা রমজান মাসে ছেড়ে দিতে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এভাবে করে আমরা চিংড়ি মালাইকারি করে খেতে পারি, অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন, অতিথি আসলে সবাই ঘরেই কম বেশি মালাইকারি করা হয়। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 8 পিস, আর ভিতরে যে রক্ত ছিল সেটা কেটে নিয়েছি, মাথাটাও ভালো করে পরিষ্কার করে তারপরে নিয়েছি, লেজটা আমি ফেলে দিয়েছি। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে এটা মাখিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি একটা প্যান বসাই দিলাম, সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এটা রেগুলার তেল দিচ্ছি, সয়াবিন তেল, আপনারা চাইলে সর্ষের তেলও চিংড়ি মাছটা রান্না করতে পারেন। এখন দিয়ে দেবো চিংড়িগুলো, এটা আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো আমি 1টা তেজপাতা, আর 1 টুকরো দারুচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, দিয়ে একটু এটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ, পেঁয়াজটা সামান্য কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি 3টা কাঁচামরিচ মাঝখানটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব আমি সামান্য পানি, গুঁড়া মশলা দিব, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো টমাটো 2 টেবিল চামচের মতো, টমাটো পিউরি, এটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে তারপরে নারকেলের দুধ দিয়ে দেবো। চিংড়িগুলো আমি 2 মিনিট কষিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দেবো নারকেলের দুধ, এটা আমার ঘরে তৈরি নারকেলের দুধ, আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় কেন দিতে পারে। আর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। এখন দিয়ে চুলাটা আমি মিডিয়ামে রেখে তারপরে চিংড়ি মালাইকারিটা রান্না করে নেব। তরকারিটা বলা ভেসে গেছে, এখানে আমি দিয়ে দেবো 5টা কাঁচামরিচ, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে এটা আমি ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। প্রায় 5 মিনিট পরে দেখেন আমরা চিংড়ি মালাইকারিটা সম্পূর্ণ রেডি। আমি এর মাঝে 2 বার নাড়া দিয়েছি, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তেলটা উপরে উঠে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি, ঘিটা সম্পূর্ণ অপশন, আপনারা চাইলে না চাইলে স্কিপ করতে পারেন। চিংড়ি মালাইকারিটা আমার সম্পূর্ণ রেডি,
আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে 500 টাকা সাহায্য করে দিবেন। 500 টাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।